অত্রাধিকার জনার্দন দেবগোস্বামীর অনুরোধের পিছতে শঙ্করদেবর তিথির বন্ধর দিন সলনি ১৮ আগস্টর পরিবর্তে ১৬ সেপ্টেম্বরত হব শঙ্করদেবর তিথির সরকারি বন্ধ। একদরে করম পূজা আর মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর জন্মোৎসবরও বন্ধর দিন সলনি। বিজেপি নেত্রী ইন্দ্রাণীর আত্মহত্যায় জোকাড়িছে রাজ্যিক বিজেপি সভাপতি ভবেশ কলিতাক লিখিত অভিযোগ। বিধায়ক সিদ্ধার্থ ভট্টাচার্যর আসাম মোর্চার সভাপতি সম্পাদকক লৈ রাজ্যিক বিজেপি কার্যালয়ত গুরুত্বপূর্ণ বৈঠক। মূল অভিযুক্ত অনুরাগ সলিহাক আরক্ষীর জিম্মালয় প্রেরণ। যোৰহাট আরক্ষীর মাজত আরম্ভ হব দৈনিক বিমান সেবা। যোৰহাট গুৱাহাটীৰ মাজত আৰম্ভ হ'ব দৈনিক বিমান সেৱা। ৰৰৈয়া বিমানবন্দৰৰ সম্প্ৰসাৰণ তথা পথ নিৰ্মাণৰ বাবে ১৫৬ কোটি আবণ্টন। যোৰহাটত কেইবাটাও কাৰ্যসূচীত অংশ লৈ আশাৰ বতৰা মুখ্যমন্ত্ৰীৰ। আজিৰে পৰা পেটুৱা আৰক্ষীৰ অগ্নি পৰীক্ষা। ৰাজ্যৰ ৩৫টা স্থানত হ'ব আৰক্ষীৰ শাৰীৰিক সক্ষমতা পৰীক্ষা। BMI পৰীক্ষাত বিফল হ'লে দিয়া হ'ব বাধ্যতামূলক স্বেচ্ছামূলক অৱসৰ। DGP GP সিঙে কৰিলে BMI টেষ্ট। হিমাচল প্রদেশত বা ভূমিস্খলনে চলাইছে ধ্বংসলীলা। প্রকৃতির সংঘাতে পর্যন্ত প্রাণ কাঢ়িছে ৫৫জনেরও অধিক লোকর। ভূমিস্খলনত যাতায়াত স্তব্ধ হওয়ার মাজতে যুদ্ধ গতিত অব্যাহত আছে উদ্ধার অভিযান।